আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজ আমি তোমাদের যে সিলেবাসটি আছে সেই সিলেবাসের প্রথম থেকে অঙ্ক করার জন্য চেষ্টা করব। কে কে আছো আমাকে একটু কমেন্ট করে জানিও। আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 1 থেকে 64 পৃষ্ঠা পর্যন্ত, কিন্তু আমাদের দ্বিতীয় মাসিক পরীক্ষার সময় আমরা 47 পৃষ্ঠা পর্যন্ত শেষ করেছি। এখন আমি তোমাদের 48 পৃষ্ঠার থেকে অঙ্ক করানো শুরু করব। কে কে আছো আমাকে একটু কমেন্ট করে জানিও। দেখো, 48 পৃষ্ঠা একটি আনারসের দাম 20 টাকা। যদি তুমি 4টি ক্রয় করো তবে এর দাম কত হবে? বলছে কি, একটি আনারসের দাম 20 টাকা, যদি তুমি 4টি ক্রয় করো তবে এর দাম কত হবে? এর দাম বলতে আনারসের দামকেই বুঝিয়েছে। তুমি 4টি আনারস ক্রয় করলে এর দাম কত হবে, মানে আনারসের দাম কত হবে? একটি দাম 20 টাকা যদি হয়, 4টির দাম কত হবে? এটা একটি গুণ অঙ্ক যেহেতু, তাহলে আমরা লিখতে পারি সবাই লিখো খাতা কলম বের করে, একটি আনারসের দাম 20 টাকা। একবারে লিখতে পারি আমরা, অতএব 4টি, কেউ যেন ডট ডট দিব না, সম্পূর্ণ বাক্যটা লিখব, কারণ তোমাদের স্কুলে সম্পূর্ণ বাক্যটা লেখাই। 4টি আনারসের দাম, ব্র্যাকেট দেওয়া ফার্স্ট ব্র্যাকেট, এত টাকা। যদি কেউ এখানে সরাসরি গুণ না করতে পারো, তাহলে নিচে লিখতে পারো এখানে, বা পেছন থেকে রাফ করে আনতে পারো, 20 গুণ 4। প্রিয় শিক্ষার্থীরা, আমার কথা কি শুনতে পাচ্ছ? কমেন্ট করে জানিও আমার কথা শোনা যায় কি। দেখো, আমরা জানি 4 ক্লাস 3। প্রিয় শিক্ষার্থীরা, আমার কথা কি শুনতে পাচ্ছ? যারা উপস্থিত আছো তারা আমাকে কমেন্ট করে জানাও। তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, দেখো, শূন্যর সাথে যারই গুণ করা হোক না কেন, সেটা শূন্যই হবে। সে 1 2 3 4 5 6 7 8 9, যাকেই গুণ করা যাক শূন্যর সাথে, সে শূন্যই আসবে তার মান। তাহলে 4 এ 0, 4 সাথে যদি শূন্যর গুণ করা যায়, 4 এ 0 0, 4 2 8। যেহেতু শূন্যর সাথে গুণ করা বা শূন্য আসে, তাহলে হাতে কোনো কিছু পাওয়া যায় না, তাহলে সরাসরি 4 এর সাথে 2 গুণ করলে 4 2 8। প্রিয় শিক্ষার্থীরা, কারা উপস্থিত আছো আমাকে একটু কমেন্ট করে জানিও।
আমার কথা কি বোঝা যাচ্ছে? তাহলে এর মান কত পাচ্ছি আমরা? 80। তাহলে 80 টাকা, 80 টাকা। আরিশা, তুমি কি আমার কথা বুঝতে পারছো? অঙ্ক কি বুঝতে পারছো? আরিশা, এটা উত্তর লিখতে হবে সম্পূর্ণ। উত্তর কি বলেছে? বলেছে তবে এর দাম কত হবে, এর দাম বলতে আনারসের দাম কত হবে। অতএব আনারসের দাম হবে, আনারসের ওয়ালাইকুম আসসালাম ফারিয়া, কেমন আছো? আনারসের দাম হবে 80 টাকা। তোমরা কি অঙ্কটা সবাই লিখবা? দেখো পৃষ্ঠা নাম্বার 48 লেখা আছে, একটি আনারসের দাম 20 টাকা, যদি তুমি চারটি ক্রয় করো, মানে আনারস যদি তুমি চারটি ক্রয় করো তবে এর দাম কত হবে। এর দাম বলতে আনারসের দামকেই বোঝানো হয়েছে। তাহলে আমরা যে কি জানি, এটা একটা গুণ অঙ্ক, যেহেতু আমরা জানি একটি আনারসের দাম 20 টাকা দেওয়া আছে, অতএব চারটি আনারসের দাম 4-এর সাথে 20-এর গুণ করতে হবে। এখন গুণ করলে আমরা যদি, তোমরা যদি কেউ গুণ করতে সরাসরি পারো গুণ করতে হবে, আর যদি কেউ না পারো পাশের থেকে রাফ করে নিয়ে আসবা, আর তাও যদি সমস্যা মনে হয় তাহলে লিখবা এখানে, লিখে এভাবে লিখতে হবে। যেহেতু 4 উপরে 2 আর 0 নিচে আছে 4, শূন্যর সাথে যারই গুণ করা, শূন্যর সাথে যারই গুণ করা হোক না কেন সেটা শূন্যই বসে। ওয়ালাইকুম আসসালাম তানিশা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? সবাই অঙ্কটা খাতায় তুলতে, তোমরা কি দেখতে পাচ্ছ অঙ্কটা? অঙ্কটা কি দেখতে পাচ্ছ? সবাই অঙ্কটা খাতায় তুলে ফেলো এবং উত্তর সম্পূর্ণ লিখতে হবে। আনারসের দাম হবে 80 টাকা, এভাবে উত্তর লিখতে হবে। আর কে কে আছো আমাকে কমেন্ট করে জানাও। হ্যাঁ আমি জানি আমার লিখে একটু ছোট, ঠিক আছে এর পরে পৃষ্ঠা থেকে আমি একটু বড় করে লিখতেছি। সবাই অঙ্কটা তুলে ফেলো আগে, ফোরের ক্লাস হবে 3-এর ক্লাস শেষে 11টার সময়। তোমরা সবাই বই বের করো, বইয়ের 48 পৃষ্ঠা। এবার কি দেখা যায়? দেখা যায়? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই অঙ্কটা, নেট একটু স্লো আছে যার কারণে লেখা একটু অস্পষ্ট। তোমরা সবাই বইয়ের 48 পৃষ্ঠা বের করে অঙ্কটা দেখো, তোমরা নিজেরাও একটু পারবা আর আমার একটু লেখা দেখলেই বুঝতে পারবা। আমার কথা কি বুঝতে পারছো? লেখো যে একটি আনারসের দাম 20 টাকা, অতএব চারটি আনারসের দাম 20 গুণ 4 টাকা সমান 80 টাকা। অবশ্যই 20 গুণ 4 ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হবে। আমি যেভাবে বলতেছি ওইভাবে লেখো সবাই। লেখো যে একটি আনারসের দাম 20 টাকা, অতএব চারটি আনারসের দাম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 20 গুণ 4 টাকা
সমান 80 টাকা। এই 20 গুণ 4 দেখো নিচে লেখা আছে এখানে বলে, কেউ যদি এটা না লিখতে চাও তাহলে অবশ্যই পাশে রাফ করে আনতে হবে। এবং উত্তরটা সম্পূর্ণ লিখতে হবে। আনারসের দাম হবে 80 টাকা, যেহেতু প্রশ্ন চেয়েছে তবে এর দাম কত, এর বলতে আনারসকে বোঝায়, এর দাম হবে মানে আনারসের দাম হবে 80 টাকা। ওকে, তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই। দেখো পরে আছে 49 পৃষ্ঠা, বের করো সবাই 49 পৃষ্ঠা, বইয়ের 49 পৃষ্ঠা। দেখো একটা অঙ্ক আছে, রেজা তিন প্যাকেট বিস্কুট কিনতে চাই, মানে সে তিনটে প্যাকেট বিস্কুট কিনতে চাই। বলছে প্যাকেট বিস্কুট কিনতে চাই, ওকে বড় করে লিখতেছি, এক প্যাকেটের এক প্যাকেটের দাম 23 টাকা, এজন্য ওকে আমি আস্তে আস্তে বলতেছি, যারা গার্জেন আছেন একটু বাচ্চাকে হেল্প করেন লেখার জন্য। রেজা তিন প্যাকেট বিস্কুট কিনতে চায়, এক প্যাকেটের দাম 23 টাকা, এজন্য তার কত টাকার প্রয়োজন, এজন্য তার কত টাকার প্রয়োজন। এটা একটা অঙ্ক, 39 লেখা আছে, বিস্কুট কিনতে চাই, এক প্যাকেটের দাম 23 টাকা, এজন্য তার কত টাকা প্রয়োজন, এজন্য তার কত টাকার প্রয়োজন। এখন দেখো লেখা আছে যে এক প্যাকেট বিস্কুটের দাম এখানে দেওয়া আছে, যদি এক প্যাকেট বিস্কুটের দাম দেওয়া থাকে তাহলে আমরা অবশ্যই সেখান থেকে তিন প্যাকেট বিস্কুটের দাম বের করতে পারবো। কিন্তু কী দেওয়া আছে, এক প্যাকেট বিস্কুটের দাম 23 টাকা, রেজা বিস্কুট কিনেছে কয় প্যাকেট, তিন প্যাকেট। তাহলে আমরা কী লিখতে পারি সমাধান, সবাই অঙ্কটা তুলে ফেলো, সমাধান প্রশ্ন শেষে কি, এজন্য তার কত টাকার প্রয়োজন। তাহলে আমরা কী লিখতে পারি, এক প্যাকেট বিস্কুট কিনতে প্রয়োজন 23 টাকার, এক প্যাকেট আমি যেটা বলতেছি সবাই যারা লেখা বুঝতে পারছে না ছোটো লেখা, সবাই আমি যে মুখে বলতেছি সবাই লেখো, প্যাকেট বিস্কুট কিনতে প্রয়োজন 23 টাকার, এক প্যাকেট বিস্কুট কিনতে প্রয়োজন 23 টাকার। আমি মুখে বলতেছি সাদিয়া তোমরা লেখো, 23 টাকার, এক প্যাকেট বিস্কুট কিনতে প্রয়োজন 23 টাকার, বলেছে তিন প্যাকেট বিস্কুট, অতএব মানে তিনটে ফোঁটা, অতএব তিন প্যাকেট বিস্কুট কিনতে ফার্স্ট ব্র্যাকেট দিবা 23 গুণ 3 টাকার। লিখবা
হ্যাঁ, এগুলো অর্ধবার্ষিকের পড়া, লিখবা এখানে এখানে। কেউ যদি রাপ করতে চাও পেছন থেকে রাপ করে আনতে পারো। 23 গুণ 3, সবাই 1 থেকে 13 পর্যন্ত নামতা ভালোভাবে শিখতে হবে, না হলে কিন্তু গুণ অঙ্ক পারবা না। 1 থেকে 13 পর্যন্ত নামতা সবাই মনোযোগ সহকারে ভালোভাবে লিখবা এবং বাসায় ভালোভাবে পড়বা। আমি এখন করে দিতেছি তোমাদের। দেখো, বলছে রেজা 3 প্যাকেট বিস্কুট কিনতে চায়, 1 প্যাকেটের দাম 23 টাকা, এর জন্য তার কত টাকার প্রয়োজন? আমরা কি পাইছি, 1 প্যাকেট বিস্কুট কিনতে প্রয়োজন 23 টাকার। অতএব 3 প্যাকেট বিস্কুট কিনতে প্রয়োজন 23 গুণ 3। 23 গুণ 3কে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে এবং নিচে একটা সমান দিতে হবে। এখন দেখো নামটা, দেখো 3-এর সাথে প্রথমে সংখ্যা দেখো 3 আছে, 3-এর সাথে 3 গুণ করলে কত হয়? সবাই নামটা পড়তে হবে। হ্যাঁ সারা বলো। হ্যাঁ সারা, তুমি কেমন আছো? দেখো খাতা বের করে অঙ্ক সবাই। 3 দিয়ে 3-এর গুণ করলে কি হয়? 3 3 3 1 3, 3 2 6, 3 3 9। এটা একটা গুণ, দাম 23 টাকা, তাহলে 3 প্যাকেট বিস্কুট কিনতে কত টাকার প্রয়োজন? তাহলে অবশ্যই এটাকে গুণ করতে হবে, কারণ এটা যদি বলতো মোট কত টাকার প্রয়োজন তাহলে যোগ করে দিত। যদি বলতো 1 প্যাকেট বিস্কুট দাম 23 টাকা হলে 3 প্যাকেট বিস্কুট দাম কত টাকা, তাহলে অবশ্যই এটা গুণ করতে হবে, কারণ 1 প্যাকেট বিস্কুটের দাম থেকে 3 প্যাকেট বিস্কুটের দাম বেশি, আর বেশি হলে কী করতে হয়? গুণ করতে হয়। তাহলে 3 3 9, কারণ 3 3 2 6, 3 3 9, হাতে কোনো কিছু নাই, কারণ 10-এর পরে যে সংখ্যা যাবে তারপর সংখ্যা থাকে। তারপরে কত আছে? 3 দিয়ে 2-এর গুণ করতে হবে, 3 2 6, 3 2 6, তাহলে কত পেলে? 69। তাহলে 3 প্যাকেট বিস্কুট কিনতে প্রয়োজন 69 টাকার। সবাই এটাকেও সুন্দরভাবে দেখো, 69 টাকার উত্তর লিখবা। অতএব উত্তর লিখবা তার বলতে এখানে রেজাকে বোঝানো হয়েছে। তুমি যদি রেজা লিখতে চাও কোনো সমস্যা নেই, বা তার লিখলেও তার অবলিক রেজা, যেটা খুশি সেটা লিখতে পারো। রেজার 69 টাকার প্রয়োজন। প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা অঙ্কটা ভালো করে দেখো, লিখে নাও। অঙ্কটা তোলা হয়ে গেলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আচ্ছা, আগেরটা দেখানো হবে, অঙ্কটা শেষ করে আমি আগেরটা দেখাতেছি। অঙ্কটা লেখা হয়ে গেলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। সারা, আরিশা, আর কে কে আছো? শিফা আছে। যেহেতু তোমার আব্বু আম্মুর আইডি এটা, তোমরা যারা যারা আছো তাদের নাম কমেন্টে জানিও। ক্লাস 4-এর ক্লাস হবে 11টার সময়। ওকে, আমি কি পরের অঙ্কে যেতে পারি? আমাকে একটু কমেন্ট করে জানিও। যারা যারা লাইভে আছো, যেহেতু আইডি তোমার বাবা মার, সেহেতু তোমাদের নামটা কমেন্টে জানিও। ওকে, শাম্মী, মুগ্ধ, ফারিয়া, তোমার কি অঙ্করা লিখছো? কমেন্ট করে আমাকে জানাও। তানিশা,
আরিশা ওকে অঙ্কটা সবাই তোলা শেষ করো, অঙ্কটা নাফিসা অঙ্ক সবাই তোলা শেষ করো। ওকে মুগ্ধ সবাইকে, সবার হয় নাই, সবাই লিখে নিক, একটু ওয়েট করো, অঙ্কটা তাহলে দেখার চেষ্টা করো। আপন দেখো অঙ্ক ভালো করে দেখো, অঙ্ক 49 পৃষ্ঠা বের করো। ওকে এখনো সবাই তোলা শেষ হয়নি, সবাই লিখে নিক, একটু ওয়েট করো, যারা লেখা হয়ে গেছে তারা অঙ্কটা ভালোভাবে দেখো, কোনো সমস্যা আছে কি না আমাকে কমেন্ট করে জানাও। লেখো এক প্যাকেট বিস্কুট কিনতে প্রয়োজন 23 টাকার, অতএব 3 প্যাকেট বিস্কুট কিনতে প্রয়োজন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 23 গুণ 3 এত টাকার, মোট 69 টাকার। উত্তর লিখবা তার বা রেজার, যেটা লিখতে পারো কোনো সমস্যা নেই, 69 টাকার প্রয়োজন। ওকে মুগ্ধ, ওকে দেখো সবাই বের করবার পৃষ্ঠা নাম্বার 50, 50 পৃষ্ঠা, 50 পৃষ্ঠা তোমাদের আছে। দেখো 2 নম্বর অঙ্ক লেখা আছে, ওখানে লেখা আছে গুণ করি, গুণ আমি আগেই বলেছি গুণ অঙ্ক করতে গেলে নামতা জানা লাগবে, নামতা বাসায় ভালোভাবে মুখস্ত করবা, যেহেতু আমি তোমাদেরকে ক্লাস নিতে পারছি না অনলাইনে ক্লাস, অনলাইনে নামতা মুখস্ত করানো সম্ভব না, সেহেতু বাসায় তোমার আব্বা আম্মু বা যারা হোম টিচার আছে তাদের কাছে এই নামতাগুলো বা নিজেরা ভালোভাবে মুখস্থ করবে। দেখো 1 নম্বর অঙ্ক আছে সবাই পৃষ্ঠা 50, গুণ করি লেখা আছে, দেখো 1 নম্বর অঙ্ক 30 গুণ 3। এই অঙ্কগুলো অবশ্যই রাফ করা লাগবে, রাফ না করলে বাচ্চারা এগুলো ভুল করবে, তোমরা যেহেতু বাচ্চা সেহেতু এগুলো ভুল করতে পারো, তাই অবশ্যই পাশে লিখবা রাফ। কী লেখা আছে? 30 গুণ 3। দেখো আমি আগের অঙ্কেই বলেছি 0 সাথে 0 ওপরে বা নিচে থাক, যারই গুণ করা হোক না কেন তার মান 0, তার মান সবসময় 0ই হবে। দেখো রোহান কেমন আছো, দেখো 3-0, তাহলে 3-0 গুণ করলে 3-0 প্রথম সংখ্যার সাথে এর গুণ হয়ে গেছে, তাহলে আবার বাকি আছে কোন সংখ্যাটা, আগের সংখ্যাটা, তাহলে 3 থেকে 3 গুণ করলে কত হয়, 3 3 3 3 2 6, 3 3 9, কত হলো তাহলে মান 90, মান পেয়েছো 90। আগে যেমন তোমরা উত্তর লিখেছিলে যোগ ফল বিয়োগ ফল, তেমন এখানে লিখতে হবে গুণ ফল, কী লিখতে হবে, গুণ ফল 90। উত্তর কিন্তু এভাবে না লিখলে তোমাদের নাম্বার সম্পূর্ণ কাটা যাবে, উত্তর যদি না লিখে আসো সম্পূর্ণ নাম্বার কাটা যাবে। তোমরা কি দেখতে পাচ্ছ 30 গুণ 3 = 90, উত্তর লিখতে হবে গুণ ফল 90। দেখো 2 নম্বর অঙ্ক বলছে 20 গুণ 4, অঙ্কটা সবাই খাতায় তুলে ফেলো, 20 গুণ 4 পাশে রাফ করতে হবে, 20 4, তাহলে 4-0 গুণ করলে 0 8, যেমন 4 1 4 4 2 8। নামটা অবশ্যই ভালোভাবে বাসায় মুখস্থ করতে হবে, নামটা না পারলে কিন্তু গুণ অঙ্ক কিছুই পারবা না। তাহলে মান কত পেলে, উত্তর 80, উত্তর লিখতে হবে কি, উত্তর গুণফল 80। সবাইকে আমার লেখা বুঝতে পারছো, লেখাকে দেখতে পাচ্ছ, কমেন্ট করে জানিও। মুগ্ধ রোহান আরিশা নাফিসা সারা সবাই দেখো সবাইকে এটা লিখতে পেরেছো, এই দুটো অঙ্ক সবাই তুলছো।
দেখো, 3 নম্বর দেখো, 34 গুণ 2, প্রত্যেকটারই রাফ করতে হবে, রাফ 34 গুণ 2, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, এখানে যেহেতু 4 আছে তাহলে 4 দুগুণে 8, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 68 উত্তর, গুণফল 68। এই 3টা অঙ্ক সবাইকে তুলে আছে, সবাই কি খাতায় লিখছো আমাকে কমেন্টে জানিও। নতুন যারা জয়েন করছে নাম অবশ্যই কমেন্টে জানিও। এই 3টা অঙ্ক খাতায় লিখে ফেলো, পৃষ্ঠা নাম্বার 50, একটা আছে 1 নম্বর অঙ্ক 30 গুণ 3 সমান 90, গুণফল 90, 2 নম্বর অঙ্ক আছে 20 গুণ 4 সমান 80, গুণফল 80, 3 নম্বর আছে 34 গুণ 2 সমান 68, গুণফল 68। উত্তর অবশ্যই গুণফল লিখতে হবে, কারণ তোমরা যোগফল বিয়োগফল যেমন উত্তর লিখছো, এখানে এটা গুণ অঙ্ক যেহেতু অবশ্যই গুণফল লিখতে হবে, না হলে অঙ্ক মার্ক সম্পূর্ণ কাটা যাবে। তিনটে তুলছো আমাকে কমেন্টে অবশ্যই জানিও, অঙ্ক 3টা তোলা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আরিশা, অঙ্ক তোলা হয়ে গেলে আমাকে কমেন্টে জানিও, মুগ্ধ। নাফিসা, তোলা হয়ে গেলে আমাকে কমেন্টে জানাও। তোমরা কি আমার কথা শুনছো? আমি যেটা মুখে বলতেছি এগুলো কি বুঝতে পারছি? ওকে স্যার, ট্রাই করছি। ওকে দেখো, দেখো অঙ্ক, দেখো 4 নম্বর অঙ্ক 50 পৃষ্ঠার 4 নম্বর অঙ্ক, একটু অঙ্ক বইটা সামনে নিয়ে 50 পৃষ্ঠার অঙ্ক দেখো। আমার এখানে একটু নেটের সমস্যার কারণে ভালো বোঝা যাচ্ছে না, এবারে কি বোঝা যায়? 4 নম্বর অঙ্ক দেখো, 24 গুণ 2, 24 গুণ 2, পাশে রাফ করে আনতে হবে,
চব্বিশ গুণ দুই, দেখো চব্বিশ গুণ দুই, তাহলে দুইয়ের নামটা চার পর্যন্ত পড়তে হবে, তাহলে দুই একে দুই, দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, চার দুগুণে আট, হাতে কোনো কিছুই নাই, কারণ দশের ওপরে সংখ্যা না গেলে হাতে কোনো কিছু থাকে না। দুই একে দুই, দুই দুগুণে চার, আটচল্লিশ, উত্তর গুণফল আটচল্লিশ। লেখাকে বোঝা যায়, সারা লেখা কি বোঝা যায়? যারা লেখা বুঝতে পারছে না, আমি মুখে বলতেছি, দেখো একটু, চব্বিশ গুণ দুই সমান আটচল্লিশ, উত্তর গুণফল আটচল্লিশ, নাম্বার পাঁচ, দশ গুণ আট। দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে কোনো রাফ করার প্রয়োজন নেই, কারণ এটা অঙ্কটা দেখো রাফ আকারেই আছে। যে অঙ্কগুলো পাশে সমান থাকে সেইগুলোর ক্ষেত্রে শুধু রাফের প্রয়োজন, বাদবাকিগুলো রাফের প্রয়োজন হয় না। আমি আগেই বলেছি, শূন্যর সাথে যারই গুণ করা হোক না কেন, তার মান সবসময় শূন্যই আসবে। তাহলে আটে শূন্য শূন্য, আটের সাথে একের গুণ করলে আট এককে আট, কিন্তু এরও উত্তর লিখতে হবে, উত্তর গুণফল আশি, উত্তর গুণফল আশি। আমি লেখার সাথে সাথে তোমরা সবাই লিখে ফেলবা, আমি লেখার সাথে সাথে সবাই খাতায় ছয়, তিরিশ গুণ দুই, তাহলে দুইয়ের সাথে তিরিশ গুণ দুই, সবাই বলো তো এর উত্তরটা কী হতে পারে, আমাকে কমেন্টে জানিও। ছয় নম্বর অঙ্ক যেটা তুলে দিয়েছি, তিরিশ গুণ দুই, এর উত্তর কত কমেন্টে আমাকে জানাও তো। কে আগে করতে পারে দেখা যাক, তিরিশ গুণ দুই এর উত্তর কত আসে আমাকে কমেন্টে জানাও। তিরিশ গুণ দুই, থ্যাংক ইউ, উত্তরটা ঠিক আছে। তাহলে উত্তর কত পাচ্ছি আমরা, দুয়ে শূন্য শূন্য, তিন দুগুণে ছয়, উত্তর গুণফল ষাট। থ্যাংক ইউ যারা কমেন্ট করছেন, ঠিক আছে। চার পাঁচ ছয়, এই তিনটে অঙ্ক কি তোলা হয়েছে? ভেরি গুড, ঠিক আছে সবার। দেখো ছয় না সাত নম্বর অঙ্ক, দেখো সাত নম্বর আছে, বিশ গুণ তিন, তাহলে তিনে শূন্য শূন্য, কারণ শূন্যর সাথে যারই গুণ করা হয় তার মান শূন্য। থ্যাংক ইউ তানিশা, তিন দুগুণে ছয়, সবাই সাত নম্বর অঙ্কর উত্তরও ষাট, উত্তর গুণফল ষাট। যাদের চার পাঁচ ছয় সাত এই অঙ্কগুলো খাতায় লেখা হয়েছে, থ্যাংক ইউ সারা, ঠিক আছে, মুগ্ধ, ঠিক আছে, তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যাদের চার পাঁচ ছয় সাত এই অঙ্ক চারটা তোলা হয়েছে আমাকে কমেন্টে জানাও। পৃষ্ঠা নাম্বার পঞ্চাশ, চার পাঁচ ছয় সাত এই চারটে অঙ্ক তোলা হয়ে গেলে আমাকে অবশ্যই কমেন্টে জানাও। ওকে, দেখো পরবর্তী অঙ্ক আছে আট নম্বর অঙ্ক, নাম্বার আট, আট নম্বর অঙ্কটা আছে বারো গুণ চার, বারো গুণ চার,
তাহলে চারের ঘরে নামতা দুই পর্যন্ত পড়তে হবে। তাহলে চার একে চার, চার দুগুনি আট, থ্যাংক ইউ। আর চার একে চার, তাহলে কত উত্তর পেলাম আমরা? আটচল্লিশ। সহজ হিসেব করা যায়, যারা নামতা খুব ভালো পারো, যারা নামতা খুব মুখস্থ একবারে করতে পারো, চার বারং আটচল্লিশ, কিন্তু এটা করলে অনেকের ভুল হতে পারে, তাই ভেঙে ভেঙে করবা। চার দুগুনি আট, চার একে চার, থ্যাংক ইউ তানিশা। দেখো উত্তর গুণফল আটচল্লিশ, উত্তর গুণফল আটচল্লিশ। আমি আবারও বলি, যারা অঙ্ক করতেছো তারা অবশ্যই নামতা ভালোভাবে মুখস্থ করতে হবে, নামতা না মুখস্থ করতে পারলে কিন্তু গুণ অঙ্ক পারবা না। আজকে বাসায় সবাই অবশ্যই নামতা মুখস্থ করবা। দেখো আট নম্বর অঙ্ক সবাই পারছে, দেখো নয় নম্বর অঙ্ক, দেখো নাম্বার নাইন, একুশ গুণ চার, চার একে চার, চার দুগুনি, মানে চারের ঘরে নামতা দুই পর্যন্ত পড়তে হবে, চার একে চার, চার দুগুনি আট, উত্তর গুণফল চুরাশি, উত্তর গুণফল চুরাশি। ওকে আটচল্লিশ ঠিক আছে। নয় নম্বরটা দেখো, একুশ গুণ চার, চার একে চার, চার দুগুণি আট, উত্তর গুণফল চুরাশি। অবশ্যই সবাই উত্তর লিখবা, উত্তর না লিখলে নাম্বার জিরো। দশ নম্বর অঙ্ক দেখো, বত্রিশ গুণ তিন, তিনের ঘরে নামতা ওপরে দুই দুই আছে, সেহেতু দুই পর্যন্ত পড়তে হবে, তিনেকে তিন, তিন দুগুণি ছয়, পাশার একটা সংখ্যা আছে তিন, এই তিনের ঘরে নামতা তিন পর্যন্ত পড়তে হবে, তিনেকে তিন, তিন দুগুণি ছয়, তিন তিনকে নয়, তাহলে উত্তর পেলে কত? ছিয়ানব্বই, উত্তর গুণফল, উত্তর গুণফল ছিয়ানব্বই। অঙ্ক করা শেষ, যারা এক থেকে দশ পর্যন্ত অঙ্ক করা শেষ অবশ্যই আমাকে কমেন্টে জানিও। পঞ্চাশ পৃষ্ঠের অঙ্ক এক থেকে দশ পর্যন্ত যাদের হয়ে গেছে আমাকে কমেন্ট করে জানিও। সবাই কি লেখা বুঝতে পারছো? বাচ্চারা যদি একটু কম বুঝতে পারে, গার্জিয়ান যারা পাশে আছেন অবশ্যই বাচ্চাদেরকে একটু হেল্প করেন। যাদের লেখা শেষ হয়ে গেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যাদের লেখা শেষ হয়ে গেছে কমেন্ট করে অবশ্যই জানিও। সারা, তানিশা, মুগ্ধ, আরিশা, নাফিছা, ফারিয়া অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এক থেকে দশ পর্যন্ত অঙ্ক যাদের তোলা হয়ে গেছে খাতায় আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। গার্জিয়ান যারা পাশে আছেন বাচ্চাদেরকে একটু সাহায্য করেন, লেখার ক্ষেত্রে বা বোঝার ক্ষেত্রে বাচ্চাদেরকে একটু সাহায্য করেন। লেখা শেষ হলে আমাকে কমেন্ট করে জানিও, আর নতুন যারা জয়েন দিয়েছো তারাও আমাকে কমেন্ট করো।
লেখা কি সবার শেষ হয়েছে? যাদের শেষ হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তানিশা, আরিশা, ফারিহা, মুগ্ধ, লেখা শেষ হলে অবশ্যই কমেন্ট করে জানিও। নাফিসা, তানিশা, সারা, লেখা শেষ হলে কমেন্ট করে জানিও, পরবর্তী অঙ্ক করব। ওকে, দেখো 51 পৃষ্ঠায় অঙ্ক আছে গুণ করি, 51 পৃষ্ঠার অঙ্ক আছে গুণ করি, একই অঙ্ক একটু গুণফলের ক্ষেত্রে উত্তরটা একটু বেশি বড় হবে, তাছাড়া কিছুই না। যারা গুণ অঙ্ক পারো অবশ্যই দেখো, যারা গুণ নামতা যাদের মুখস্থ আছে তাদের কোনো সমস্যা হবে না, যাদের নামতা মুখস্থ নাই অবশ্যই মুখস্থ করবা, কারণ গুণ অঙ্কর ক্ষেত্রে নামতা মুখস্থ করলে আর কোনো সমস্যা হয় না। 1 নম্বর অঙ্ক আছে দেখো 18 গুণ 5, আমি আগেই বলেছি যে অঙ্কের মা পাশে সমান থাকে সেই অঙ্কগুলোর ক্ষেত্রে রাফ করে আনতে হবে বা পাশে রাফ করতে হবে, যদি রাফ করে পাশে দেখাও তাহলে নাম্বারটা ফুল পাওয়া যাবে। রাফ 18 গুণ 5, পাশের ঘরের নামতা 8 পর্যন্ত পড়তে হবে, পাশের ঘরের নামতা 8 পর্যন্ত পড়তে হবে, তাহলে 5 একে 5, 5 দুগুণে 10, 3 পাঁচে 15, 4 পাঁচে 20, 5 পাঁচে 25, 5 ছক 30, 5 সাতে 35, 5 আটে 40, 40-এর 0 বসাইছি, তাহলে শূন্যটা কাটা থাকলে হাতে কত থাকে? 4। হাতে অবশ্যই যাদের হাতে ওই সংখ্যা দেখো 10-এর ওপর যখন সংখ্যা যায় যে সংখ্যাটা থাকবে হাতে সেই সংখ্যাটা পাশে ছোট্ট করে রেখে নেবা বা হাত গণনা করবা, পরে পাশের ঘরের নামতা 1 পর্যন্ত পড়লে 5 একে 5, আর হাতে আছে কত? 4। 4 আর 5-এ যোগ করতে হবে, 4 আর 5 যোগ করতে হবে, তাহলে 4 হাত গুণবা এভাবে 6, পাশের পর মানে 6 থেকে শুরু করবা 4 পর্যন্ত, 6, 7, 8, 9, দেখো 1, 2, 3, 4, তাহলে কত পেলে? 9, তাহলে 5 গুণ 18 = 90, 90 উত্তর। গুণফল আমার লেখাকে বোঝা যায়, আমার কথাকে বুঝতে পারছো? কমেন্ট করে জানিও গুণফল 90। পৃষ্ঠা নাম্বার 51, 18 গুণ 5 = 90, 18 গুণ 5 = 90, পাশের ঘরের নামতা প্রথমে 8 পর্যন্ত পড়লে হয় 40, 5 আটে 40-ই 0, হাতে থাকে 4, পাশে ছোট্ট করে 4 লিখে রাখবা, তারপর পাশের ঘর নামতে 1 পর্যন্ত পড়লি 5 একে 5, আর হাতের 4-এর সাথে এই 5 যোগ করতে হবে, সবাই হাত গণনা করে লিখবা তাহলে ভুল হবে না, 5-এর থেকে 4 যোগ করলি 5 আর 4-এ হয় 9, তাহলে গুণফল আসে 90। আমার কথা কি বোঝা যায়, অঙ্ককে দেখা যায়? অবশ্যই কমেন্ট করে জানাও। পৃষ্ঠা নাম্বার 51, 2 নম্বর অঙ্ক দেখো 36 গুণ 3,
36 গুণ 3 আমি আগেই বলেছি পাশে সমান যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো অবশ্যই রাফ করতে হবে। 36 গুণ 3 তাহলে 3 এর ঘরে নামতা 6 পর্যন্ত পড়তে হবে। যারা পারো তারা তো একবারে বলতে পারবা, যারা পারো না তারা আস্তে আস্তে পড়ে দেখো। 3 এককে 3, 3 দুগুণে 6, 3 ত্রিককে 9, 3 এ 4 12, 3 পাঁচে 15, 3 ছয় 18, 18 এর 8, যেহেতু 18 এর 8 এই দেখো 18 এভাবে লিখবা, যাতে না পারো হাতে এক বুঝবা কীভাবে। এই 8 কেটে দিলে যেহেতু এই 8 লিখেছি আমরা, তাহলে পাশে কত আছে 1, তাহলে এই 1 পরবর্তী সংখ্যার সাথে যোগ করা হবে। তাহলে 3 এর ঘরে নাম তো 3 পর্যন্ত পড়তে হবে। 3 এককে 3, 3 দুগুণে 6, 3 ত্রিককে 9, আর হাতে কত আছে 1, 9 আর 1 যোগ করলে 9 যোগ 1 তাহলে হয় 10। সেই 10 সংখ্যাটি একবার লিখতে হবে, কারণ পাশে আর কোনো গুণ করা সংখ্যা নাই। তাহলে আমরা উত্তর কত পাইছি, যদি পাশে গুণ করা সংখ্যা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা মানটা আর একবার শূন্য লিখতে পারি, লিখে হাতে আবার 1 থাকবে, কিন্তু যেহেতু গুণ করা কিছু নাই সেক্ষেত্রে আমরা একবারে যে লাস্টের যে মানটা পাওয়া যাবে সেই মানটা লিখে ফেলতে হবে। তাহলে আমরা গুণ করে পাইছি 36 গুণ 3 সমান 108 সমান 108। উত্তর লিখবা, উত্তর গুণফল 108। সবাই কি 51 পৃষ্ঠার অঙ্ক দুটো লিখছো কমেন্ট করে অবশ্যই জানিও, মুগ্ধ আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। সারা আরিশা আপন দেখো অঙ্ক কি বুঝতে পারছো, নাফিসা ফারিয়া অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। অঙ্ক না বুঝতে পারলে আমাকে কমেন্ট করে জানিও। যারা বুঝতে পারছো না আমার আমার কথা শুনতে পারছো, আমি বলতেছি শোনো। 18 গুণ 5 এক নম্বর অঙ্ক, 18 গুণ 5 সমান 90, উত্তর গুণফল 90। দুই নম্বর অঙ্ক 36 গুণ 3 সমান 108, গুণফল 108, উত্তর অবশ্যই গুণফল লিখতে হবে। তানিশা আমার কথা কি বোঝা যায়? সবাইকে লিখছো, সবারই কি লেখা শেষ? ওকে দেখো ডাব্লু সবাই খাতায় এইচ ডাব্লু লিখে নাও। আমি যে অঙ্কগুলো করলাম এই অঙ্কগুলো বাসায় আবার ভালো করে দেখবা, এবং কালকে তোমাদের এইচ ডাব্লু দেখো, সবাই লিখে নাও এইচ ডাব্লু। এইচ ডাব্লু 51 পৃষ্ঠার 3 থেকে 7 নম্বর, 3 থেকে 7 নম্বর।
তোমাদের এই ৫১ পৃষ্ঠার তিন থেকে সাত নম্বর, তারা পরবর্তীতে এসেছো। তারা দেখো প্রথম অঙ্ক করেছি, প্রথম অঙ্কটা দেখে নাও সবাই। পৃষ্ঠা নাম্বার ৪৮ লেখা আছে, একটি আনারসের দাম ২০ টাকা, যদি তুমি চারটি ক্রয় করো তবে এর দাম কত হবে। বলছে একটি আনারসের দাম ২০ টাকা হলে চারটির দাম কত? অবশ্যই চারটির দাম বেশি হবে, বেশিও করতে হলে অবশ্যই আমাদেরকে গুণ করতে হবে, কারণ এটা গুণ অঙ্ক লেখা আছে উপরে। তবে এর এর বলতে এখানে আনারসকে বোঝানো হয়েছে। লিখবো যে একটি আনারসের দাম ২০ টাকা, অতএব চারটি আনারসের দাম ২০×৪=৮০ টাকা। ২০×৪কে অবশ্যই প্রথম ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে। কেউ যদি রাপ করতে চাও পাশে রাপ করতে পারো, যদি না করতে চাও লিখতে পারো। এখানে লিখে ২০×৪=৮০, উত্তর অবশ্যই লিখবা আনারসের দাম হবে ৮০ টাকা যেহেতু চেয়েছে। তবে এর দাম কত হবে? এর বলতে আনারসকে বোঝায়, আমি আগেই বলেছি। লিখবো যে আনারসের দাম হবে ৮০ টাকা। কালকে অবশ্যই আমাকে HW দেখাবা, ৫১ পৃষ্ঠা তিন থেকে সাত নম্বর, ৫১ পৃষ্ঠা তিন থেকে সাত নম্বর। জি স্যার, এটা কি শেষ করে দেবো ক্লাসটা?